সিরিয়াল মন ফাগুন মন ফাগুনে পিহু ভালোবেসে ফেলেছে হয়তো ঋষিকে শুনে নিশ্চয়ই তোমরা অনেকটাই অবাক যে এটা আবার কেমন ধরনের কথা হলো ভালো তো বাসবে কিন্তু এত তাড়াতাড়ি কি করে বাসলো না ব্যাপার হচ্ছে যে আমাদের ঋষির মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে আর সেটা দেখে আমাদের পিহুর মাথার অবস্থা পুরোপুরি খারাপ অবশেষে ঋত্বিক ও অনুষ্কাকে সাথে নিয়ে আমাদের ঋষিকে উদ্ধার করে এবং ঋষিকে বাড়িতে নিয়ে আসে পিহু এবং তারপরে ডাক্তারকে ডাকা হয় ডাক্তার ওষুধ ফুষ লিখে দেয় সেই সমস্ত ওষুধ চলে ডাক্তারের কাছে এখন ছুটে যায় আমাদের পিহু তার জিজ্ঞাস্য একটাই সেটা হচ্ছে যে উনি ভালো হয়ে যাবেন তো উনি সুস্থ হয়ে যাবেন তো ওনার কিছু হবে না তো তো এখন আমাদের ডাক্তার বলে দিয়েছে যে মাথার থেকে ব্লাড বেরিয়ে যাওয়ার কারণে ওনার অনেকটাই বিপদ কেটে গেছে তবে জ্ঞান না ফেরা অবধি কিছুই বলা যাচ্ছে না তাই জন্য এখন আমাদের পিহু হাওমাও করে কান্নাকাটি শুরু করেছে কখনো ঋষিকে ভয় দেখাচ্ছে কখনো ঋষিকে এটাও বলছে যে আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব তো এই যে কথাটা এই কথাটা শুনে বোধহয় ঋষিও কোথাও না কোথাও আর ভেতরে থাকতে পারেনি মানে অজ্ঞান হয়ে থাকতে পারেনি তার জ্ঞান ফিরে এসেছে এবং মিস বৃষ্টিবারির সাথে তার কথা প্রথমেই হচ্ছে এটা যে এত নাটক করছেন কেন আপনি আর আমাদের ঋষির কাছে একেবারে ছুটে যায় আমাদের পিহু একেবারে ঋষির বুকের উপরে চেপে যায় আর বলে যে নাটক করছি তো কী হয়েছে আপনার জ্ঞানটা তো ফিরেছে এটাই অনেক পিহুর পরিবারের প্রত্যেকে প্রত্যেকে এখন খুবই চিন্তায় রয়েছে তারই মধ্যে পিহুর মনি এখন বলেছে যে আরে আমি তো বুঝতেই পাচ্ছি, পিহু ঋষির ওপরে দুর্বল হয়ে পড়েছে হয়তো ঋষিও কোথাও না কোথাও দুর্বল হয়ে পড়েছে ওইদিকে ঋষির ঠাকুমা ফোন করেছিল পিহুর মাসিকে তো পিহুর মাসি বলেছে যে ঋষি তো বিহুকে রেখে চলে যাচ্ছে ঋষি বলেছে পিহুর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না তো এই কথা শুনে ঠাকুমা বাড়ির সবাইকে মোটামুটি জানিয়েছে বাড়ির সকলেই এখন চিন্তায় রয়েছে আর সোমরাজ এই সুযোগটার সদ ব্যবহার করছে সোমরাজ বলছে যে আমি তো ফার্স্টেই বলেছিলাম যে একে অপরের সাথে এরা ভালো থাকতে পারে না এদের দুজনের জীবনটাই বরবাদ করে দেওয়া হয়েছে ঋষি খুবই চাপা স্বভাবের একটা ছেলে ওর এই বিয়েটা চাপিয়ে দেওয়া হয়েছে তোমরা কেউ বিশ্বাসই করতে চাওনি রুষা এখন ভেতরে ভেতরে গিলটি ফিল করছে যে হয়তো আমি আমার ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিলাম আর ওইদিকে এখন ঋষির কাকা বলছে যে যদি সত্যিই ঋষি এটা করে থাকে তাহলে ঋষিকে শাস্তি পেতে হবে কিন্তু ঋষির অবস্থা তো এইদিকে কুপকাত তারই মধ্যে আমাদের মিস বাড়ি জানিয়ে দিয়েছে যে এখন থেকে আপনি আমার বন্দি তো আমি যা যা বলবো আপনাকে তাই তাই করতে হবে কিন্তু ঋষির কাছে এইসব কোনো ব্যাপারই না কিন্তু ঋষির ভয় পাচ্ছে অন্য একটা জায়গায় ঋষি এখন সাংঘাতিক ভয় পাচ্ছে পিহুকে কারণ পিহু যদি তার জামা কাপড় ছাড়িয়ে দেয় আর যদি জামা কাপড় ছাড়িয়ে দেয় এটা কি করে সহ্য করবে আমাদের ঋষি তো এরকমই মজার মজার বেশ কিছু কিছু সিন আসবে আর ঋষির মুখগুলোও দেখার মতো থাকবে তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা এসডিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকোট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অসংখ্য ধন্যবাদ সকলকে